হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দশম অবতারে যে গানটা আজকে স্ট্রিম হয়ে গেছে জাস্ট কয়েক ঘন্টা আগে, সেই গানটার আমি এখন সং রিয়াকশন দেবো। তা গানটার নাম হলো আমি সেই মানুষটা আর নেই। এই গানটা কিন্তু লিরিক্স, কম্পোজিশন অ্যান্ড মিউজিকের দায়িত্ব রয়েছে আমাদের সবার প্রিয় মিউজিক অ্যান্ড সিঙ্গার অনুপম রায়। তিনি যথেষ্ট ভালো কিন্তু মিউজিক করেছেন, এবং শুধু তাই নয়, গানের আপনি যদি লিরিক্সগুলো যদি আপনি মন দিয়ে শোনেন সেগুলোও কিন্তু আপনার বেশ বেশ ভালো লাগবে। এবং অনুপম রায় তিনি যেরকম ভালো গেয়ে থাকেন, এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ সেভাবে কিন্তু তিনি গানটা কিন্তু গেয়েছেন, যার জন্য কিন্তু গানটা কিন্তু খুব খুব শুনতে ভালো লাগে। শুধু তাই নয়, গানের ডিউরেশন 5 মিনিটের কম, কিন্তু গানটার আপনি যদি সিনেমাটোগ্রাফি যদি খেয়াল করেন অসাধারণ। দশম অবতার এই মুভিটা এবারের পুজোতে 19 অক্টোবর 2023 আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে, এবং ডিরেক্টেড বাই আমাদের সবার প্রিয় ডিরেক্টর সৃজিত মুখার্জি। এবং এখানে কিন্তু দুটো ক্যারেক্টার পাঞ্চ আপ হয়ে আসছে, আপনারা খুব ভালো মতো জিনিসগুলো খেয়াল করেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা এবং যে অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার কিন্তু পাঞ্চ আপ হচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার, এই গানটার মধ্যে আপনি যদি খেয়াল করেন, যিশুর যে ক্যারেক্টারটা, যে নিজেকে দশম অবতার ভাবে, সেই ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে, এবং সেই ক্যারেক্টারের যে শেডসগুলো রয়েছে দুর্দান্তভাবে কিন্তু সেই শেডসগুলোকে কিন্তু পোর্ট্রে করা হয়েছে। ফার্স্ট আপনি যদি সিনটা খেয়াল করেন, যেখানে যিশু শুয়ে আছে এবং শুয়ে সে হয়তো বা কোনো ইনজেক্ট করছেন তার শরীরে, তারপরে যিশুর বিভিন্ন লুক, এবং সে একটা টর্টোয়েজকে এরকম মারছে বা একটা টর্টোয়েজের সে অ্যাকুরিয়াম রয়েছে সেখানে যে রক্ত পড়ছে, তারপরে যে এই সিনটা, এবং যিশুকে যেভাবে এখানে দেখানো হয়েছে, একটা সিনের কথা অবশ্যই বলতে হবে এই গানটার মধ্যে, যেখানে হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে যিশু ঘোড়ায় চড়ে যাচ্ছে, এবং যেগুলো আমরা সাধারণত বেশ কিছু গার্মেন্টসের যেই যেই আমরা এই পুতুল টাইপের যেগুলো আমরা দেখে থাকি, এরকম স্ট্যাচু টাইপের, তাদের মাথা একটা একটা করে কেটে দিচ্ছে, সেই সিনগুলো কিন্তু দুর্দান্ত। শুধু তাই নয়, আর একটা সিনের কথা গানটার মধ্যে বলতে হবে, যেখানে কিন্তু বোমবাদার তাকিয়ে আছে, তার ফ্রেমটা একটা অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে, একটা চোখ থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে ওয়াইল্ড অ্যাঙ্গেলে কিন্তু এই সিনটাকে সাজানো হয়েছে, বোমবাদা তাকিয়ে আছে। এবং 11 বছর আগে যখন 22শে শ্রাবণ রিলিজ হয়েছিল, তখন আমরা বোমবাদাকে যেভাবে দেখেছি, এখানে কিন্তু মনে হচ্ছে একই রকমভাবে রয়েছে, সেই একই রকম ফিল, সেই একই রকম পুজোর সময় যে বেরিয়েছিল যে মুভিটা, এবং এই বৃষ্টি স্নাত একটা দিনে কিন্তু এরকম গানগুলো রিলিজ হয়েছিল, এরকম যেন 11 বছর আগে যেন একটা নস্টালজিক একটা মোমেন্ট আমরা ফিরে গেছি। বোমবাদা যেন একই রকম রয়েছে, তার সাথে অনির্বাণ ভট্টাচার্যের একটা সিন রয়েছে যেখানে গ্লাসের মধ্য থেকে হয়তো বা কোনো কোনো হয়তো বা একটা ড্রিঙ্ক বেরিয়ে যাচ্ছে, সেই সিনটা দুর্দান্ত। এবং এখানে যেই সিনগুলো স্থির চিত্র যেটাকে আমরা বলতে স্থির পিকচার যেগুলোকে বলেছে, সেই সিনগুলোকে যেভাবে অ্যাড অন করা হয়েছে, এক কথায় অসাধারণ, কবুতর উড়ে যাচ্ছে সেই সিনটাতে। কোন সিনটার কথা বলবো, একটা গানের সং রিয়াকশন দিতে গেলে আমার মনে হয় যদি ডিটেলে যদি এই গানটার সং রিয়াকশন দেওয়া হয়, তাহলে বোধ হয় ভিডিওটা 10 থেকে 15 মিনিট হয়ে যাবে। একটা 5 মিনিটের গানের ভিডিওর যদি আমি অ্যানালিসিস করতে বসি, সেখানে 10 থেকে 15 মিনিট হয়ে যাবে, এত সুন্দরভাবে গানটাকে কিন্তু সাজানো হয়েছে। শুধু তাই নয়, অনুপম রায়ের মিউজিক অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে তাকে যারা হেল্প করেছে, যে মিউজিশিয়ানস যারা রয়েছে, তাদের প্রত্যেকের নাম হয়তো নেওয়া সম্ভব না, প্রত্যেকে এত সুন্দরভাবে কিন্তু গানটা সুন্দরভাবে সাজিয়েছেন, যার জন্য কিন্তু গানটা দেখতে এবং গানটা শুনতে ভালো লাগে। সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু আমি সেই মানুষটা আর নেই দশম অবতারে এই গানটা কিন্তু আমার ফাটাফাটি লেগেছে। তোমরা যারা দেখেছো কেমন লিখেছে নিশ্চয়ই ভাই কমেন্ট বক্সে লিখে জানাও, আর যারা দেখোনি প্লিজ গানটা দেখো, এবং গানটা তোমরা যদি বড় স্ক্রিনে দেখো তোমাদের কিন্তু গানটা দেখতে ভালো লাগবে, শুধু তাই না, গানটা শুনলে হবে না, গানটা যদি তোমরা দেখো, অসাধারণ ডিওপির কাজ, অসাধারণ সিনেমাটোগ্রাফির কাজ, কোনো কথাই হবে না। সৃজিত দা যে অনেকদিন পর আসছে একটা নতুন একটা আঙ্গিকে, নতুনভাবে তিনি যে সাজাচ্ছেন, তার যে অন্যরকম একটা প্ল্যান আছে, সেটা কিন্তু এই গানগুলোর মাধ্যমেই কিন্তু প্রকাশিত হচ্ছে। এরপর আমি যদি নেক্সট যদি আমি মুভ অন করি, যদি বাঘা বাঘা হে বাঘা যদি মুভিটা, যেই মুভিটা কিন্তু অলরেডি একই দিনে রিলিজ হচ্ছে 19 অক্টোবর 2023 এবারের পুজোতে, সেখানে আমি যদি বাঘা বাঘা হে এই গানটা দেখেন, এই গানটার দায়িত্বে কিন্তু আছে হলো নীলায়ণ চ্যাটার্জি, যিনি সম্প্রতি গত 2-3 বছর ধরে কিন্তু গানের যে সংজ্ঞাটা, যে ডেফিনেশনটা, যে প্যাটার্নটা, সেটাই সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। এখানে কিন্তু লিরিক্স, মিউজিকের দায়িত্ব, কম্পোজিশনের দায়িত্ব কিন্তু রয়েছে আমাদের সবার প্রিয় নীলায়ণ চ্যাটার্জি। এবং দেবের মুভি মানেই সেখানে কিন্তু নীলায়ণ চ্যাটার্জি কিন্তু মিউজিকের সিংহভাগে তিনি থাকবেন। এবং এই গানটা কিন্তু গিয়েছে হলো
বাঘ রবি বসু এবং শ্রীজা গুপ্ত কিন্তু গায়। বাঘ রবি বসুকে তোমরা সবাই খুব ভালো মতো, ছোট্ট একটা ছেলে দুর্দান্ত ভাবে গায়, এবং এখানে কিন্তু গানের কথাগুলো যদি তোমরা খেয়াল করো খুব সুন্দরভাবে, খুব সুন্দর একটা প্যাটার্ন কিন্তু রয়েছে। একটা যে প্যাট্রিয়টিক সং যেরকম হয়, এখানেও কিন্তু সেই জিনিসটাকে, সেই গুড অ্যান্ড ফিলটাকেই কিন্তু সবসময় রাখা হয়েছে। এবং গানটা যখন কোরিওগ্রাফি করা হয়েছে, সেই গানটার কোরিওগ্রাফি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করেছে, হ্যাটস অফ তাদেরকে অবশ্যই, এত সুন্দরভাবে তারা কোরিওগ্রাফি করেছে, যার জন্য কিন্তু গানটা দেখতেও কিন্তু সব খুব ভালো লাগছে। এবং যে পোশাক আশাক এখানে দেখানো হচ্ছে সেটা খুব ভালো। এবং ছোট্ট বাঘা যতীন থেকে বড় বাঘা যতীন, যখন গানটা যখন পুরোপুরিভাবে ট্রান্সফার করে, যখন দেব যখন গানটার মধ্যে ঢোকে, তখন যেন গানের একটা অন্যরকম একটা মাত্রা আমরা পাই, অন্যরকম যেন একটা আবেশ পাই গানটা শুনতে শুনতে, আমাদের যেন মনে হয় একটা গুজবাম আমাদের মধ্যে যেন কাজ করে। এই বাঘা বাঘা হে এই গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এই গানটাও কিন্তু বেশ অন্যরকম একটা গান, এই গানটা একটা অন্যরকম কিন্তু ফিলিংস কিন্তু সবসময় এনে দেয়। সব মিলে কিন্তু বাঘা বাঘা হে এই গানটা কিন্তু আমার বেশ লেগেছে। হয়তো বা এই বাঘা যদি মুভিতে হয়তো আরও হয়তো একটা দুটো প্যাট্রিয়টিক সং থাকলেও থাকতে পারে, কারণ যদিও মুভিটার বেশি দিন বাকি নেই, কিন্তু তারপরেও দেবেরও কিন্তু, তারও কিন্তু একটা অন্যরকম একটা, তিনিও কিন্তু অন্যরকম একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে খেলেন। তার স্ট্র্যাটেজি কিন্তু সম্পূর্ণ আলাদা, সবার থেকে আলাদা প্যাটার্ন নিয়ে কিন্তু তিনি চলতে ভালোবাসেন। এবং এখানে কিন্তু তাই দেবকে যেভাবে এখানে দেখানো হয়েছে, তার পোশাক আশাক থেকে শুরু করে মাথা থেকে পা অব্দি টপ টু বটম তাকে যেভাবে দেখানো, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং সে যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা এই বইটা যখন যখন রাখে, রাখার পর তখন তার যে লুকটা আমরা এখানে যেটা খেয়াল করে থাকি সেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। সব মিলে কিন্তু এই যে দুটো গান, আমি সেই মানুষটা নেই আর বাঘা বাঘা হয়ে, এটাই ছিল আমার দুটো গানের সং রিয়াকশন। আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টুডিও।